অনুগুল ব্লক অন্তর্গত হিস্ট্রিডা প্রাথমিক বিদ্যালয় গেট সমুদ্রের ধারণায় বসলে ছাত্রছাত্রী এবং অভিভাবক সূচনা যে এই বিদ্যালয়টি প্রথমরু পঞ্চম শ্রেণী পর্যন্ত থাকবে চব্বিশ জন ছাত্রছাত্রী পাঠ করছেন। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে পাঠ পড়ে দুইজন তথা শিক্ষয়িত্রী রজনী ভৈরি শিক্ষক পরিশ্রমী মালিক অটন্ত রজনী ভৈরি দীর্ঘ 18 বর্ষ হেলা এই বিদ্যালয়ের কার্যকরী অনেক সবুঠার বড় আচার্য বিষয় যে পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীকে পঞ্চক পরীক্ষা পচারে পড়ি শিক্ষক শিক্ষয়িত্রী মানে পিলাঙ্ক সফল এবং পরিপরিবা পাই পঠা যাচ্ছে বলে অভিভাবক মানে অভিযোগ করছেন। এপটে ধারণার বসুক ছাত্রছাত্রী পচারি পার বিদ্যালয়ের পাঠ পড়া হেউ না ঠিক সে শিক্ষক শিক্ষয়িত্রী বিদ্যালয় আসু না বলে অভিযোগ করা বেড়ে বিদ্যালয়ে দিয়া মধ্যাহ্ন ভোজন ঠিক সে দেওয়া বেড়ে পেট পুরু না বলে অভিযোগ করছেন। এনে অভিভাবক ও ছাত্রছাত্রী প্রধান শিক্ষয়িত্রী অন্যত বদলি করা দাবি করছেন। অন্য জন প্রধান শিক্ষক যথাশীঘ্র নিযুক্তি দেওয়া দাবি করছেন। দুই মাস পূর্ব এইভাবে ভাবে ধারণার বসিলে ছাত্রছাত্রী এবং অভিভাবক শিক্ষা অধিকারী মানে আসি প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রধান শিক্ষয়িত্রী বদলি করা যাব বলে প্রতিশ্রুতি কেবল প্রতিশ্রুতি হয়ে রহিগলা। আজ বাধ্য হয়ে পুরীতরে ছাত্রছাত্রী এবং অভিভাবক ধারণার বসছেন। এবে দেখা বাকি রইলা যে ছাত্রছাত্রী এবং অভিভাবক মানুষ কেবে ন্যায় মিলব। পাঠ পড়ু না ম্যাডাম যে হেতে যোগ আমি তালা পকে যা আও এ মাসে হলা না পাঠ পড়ু না না তাকে এটু বাহার করবু বলে আমি চাহুছু আও না পিলাকে এ ভালরে খাইবাকে দৌ না আমি এটু তাকে রিটায়ার করবু আও হ্যাঁ হ্যাঁ বসছিল সেই ধারণার সে মানি আমি পড়াইবি বলে হলে কতে দিনে পড়াই দেলা আও পড়লানি ন পড়া হেতু হেতে যুগ আমি বলে আমি বপা যে তৈরি করলে আমি করি নথিলু বহুত কষ্টরে স্কুল খন্ডা বপা যা স্কুল চাল ঘর করি বহুত তৈরি করলে আজ দুঃখ লাগুছি আমি সেত পাঠ পড়ুলু এই আমার ছুয়া মানে এতে কষ্ট পাচ্ছেন এটা আখির লোহ ঘষুছে আমার বুঝলে ছুয়া মানে শিক্ষাগত বি করে পার না কিছু বি পাঠ বি পড়ে পার না এটা বহুত দুঃখ আমি এই মাস্টর মানে যে করছেন আজকাল কম করছেন কহিপারি সরকার যে প্রকার নিষ্পতি নেওছে আমি সেটা মানুনু মু যাই এবে ডিও পাহাকু ডিও কহিলা আমি কিছু করে পারবুনি যা করবে সরকার করবে মানে কেদা জন স্কুলর শিক্ষয়িত্রী যদি পাঠ কে পড়া চাহিবেনি তাহলে স্কুল চাকরি করে লাভ কোণ আছে পাঠ কোডো আমি যদি পাঠ পড়া হয়েথা শিক্ষক বিরুদ্ধে আমি কাহি যাই যেহেতু পাঠ সে পড়াইলে গলা থ আজ কুচি গলা সোমবার দিন গলে শনিবার স্কুল কু আসলে মানে চিন্তা করতো গোটে জিনিস এই ছোট ছুয়া মানে ভবিষ্যৎ কোণ আজ অঙ্গনাবাড়ি মাস্টর মু আজ কহিলি স্কুল ভিতরে অঙ্গনাবাড়ি মাস্টর ঘর বি না মানে সরকার হেতা চিন্তা করু না আমি চাহুছু যে স্কুলের মাস্টর ভালো দিও পাঠ পড়ু অঙ্গনাবাড়ি ছুয়া বি সুস্থরে রুহতু আমার ছুয়া কিন্তু মানুষ হুঁতু সেটি মোর অধিকার মুবি আপনার কুচি যে সরকার আকু কোনসি পদক্ষেপ ন নেবে আমি রাজরাস্তা অবরোধ করবু টিকরগড়া রাস্তা মরিয়া পর্যন্ত বি অনাহারে বসিবু বিদ্যালয় তো আজ তালা পড়ছি আর কিছু মাস পূর্বরু প্রায়ত দুই মাস হয়ে যাব পূর্বরু আমি থরে তালা পকাইছিলু তো মানবর জেলাপালকে আমি লিখি দিয়েছিলু শিক্ষা আধিকারী আমার জেলা শিক্ষা আধিকারী যেতে তাঁকে বি লিখি দিয়েছিলু আমার গ্রামর জনে প্রধান শিক্ষয়িত্রী যেটা কি বাসিন্দা হচ্ছেন আমার গ্রামর সে আমার গ্রাম বিদ্যালয়ের নিযুক্তি অনেক সে প্রায় আজক 18 বর্ষ হল এটি চাকরি কলে চাকরি করার ভিতরে তাঁকর শিক্ষাগত যোগ্যতা কোণ আমি জানু কিন্তু পিলা মানে বহুত অশিক্ষিত এটা রুহতি মুবি তাকড়ে পাঠ পড়ছি মু সেতবে চতুর্থ এটি পড়ি সেতবে আমার লা আমি 60-70 পিলা পড়ুলু তাঁকর যে টাইপর পাঠ পড়া সে পাঠ পড়া কু নেই যেহেতু আমি এটি হচ্ছে সব আদিবাসী লোক
ପ୍ରାୟତଃ ଆଦିବାସୀ କମ୍ ଏଡ଼େ ଚଷାଚଷି ଲୋକ ବସବାସ କରନ୍ତି, ତ ଲୋକଙ୍କ ପାଖରେ ସମ୍ବଳ ନାହିଁ ବାହାରେ ନେଇକି ପିଲାଙ୍କୁ ପଢ଼ିବା ପାଇଁ। ସ୍କୁଲ ଗାଁ ସ୍କୁଲ ଉପରେ ସମସ୍ତ ନିର୍ଭର କରନ୍ତି, ତ ସେଇଠୁ ଆଜି ଆମେ ଯେତେବେଳେ ଚିନ୍ତା କରୁଛୁ ଆମ ସ୍କୁଲରେ 60 ପିଲାରୁ କମିଲେଣି 25 କି ଆସିଲେଣି, କେବଳ ଏଇ ଶିକ୍ଷକ ପାଇଁ, ଯେହେତୁ ତାଙ୍କର ପାଠପଢ଼ା ଠିକ୍ ନାହିଁ। ସପ୍ତାହ 7 ଦିନରୁ ସେ 3 ଦିନ ପ୍ରେଜେଣ୍ଟ ରଖନ୍ତି। ଅନୁଗୁଳରୁ ଜିତେନ୍ଦ୍ର ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ।